পাকিস্তান ক্রিকেটে ফের অশান্তি। পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন পাকিস্তান যুবতী। যৌন হেনস্থা, শারীরিক নির্যাতন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন পাক অধিনায়ক। এর ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। একের পর এক ঘটনা রীতিমতো চমকে দেওয়ার মতো, অভিযোগ করলেন এই যুবতী, যিনি নিজেকে বাবরের ছোটবেলার বন্ধু বলে দাবি জানান। এক পাক সাংবাদিকের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট হয়েছে। সেখানে ওই মহিলাকে সাংবাদিক সম্মেলন করে বাবরের বিরুদ্ধে অভিযোগ জানাতে দেখা গিয়েছে। তিনি বলেন, বাবর এবং আমি স্কুল জীবন থেকে পরিচিত। 2010 সালে ও আমাকে প্রপোজ করে, আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। এরপর বাবর আমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমাদের বাড়ি থেকে তা মেনে নেয়নি বলে 2011 সালে বাবর আমাকে বাড়ি থেকে পালাতে সাহায্য করে। আমরা ঠিক করেছিলাম আইনসম্মতভাবে বিয়ে করব। ও আমাকে বিভিন্ন ভাড়া বাড়িতে রাখতে শুরু করে, বিয়ের কথা বললেই পিছিয়ে যেতেন বারবার। তিনি বলেন, বাবর আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে। যুবতী এও জানান যে তিনি বাবরের সঙ্গে থাকাকালীন গর্ভবতী হয়ে পড়েন। এরপর ও আমায় মারধর করে এবং ভয় দেখায়। আপাতত পাকিস্তান জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডে আছেন বাবর। সেই অভিযোগ নিয়ে তিনি বা পাকিস্তান বোর্ডের তরফে এখনো কোনো মন্তব্য করা হয়নি।